হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকে সোমবার আর আমার হাজব্যান্ড চলে গেছে অফিস, তো সকাল সকাল ওকে ব্রেকফাস্ট টিফিন সব রেডি করে দিয়েছি, সব নিয়ে চলে গেছে। আর এখন 12:30 অলরেডি বেজে গেছে, সেই জন্য আমি রান্না শুরু করে দিয়েছি। হাফ রান্না আমার হয়ে গেছে আর হাফ রান্না বাকি আছে। তো রান্না করে আমি স্নান করে নিলাম, পুজোও দিয়ে দিলাম, আর এখন আমি চলে যাব খেতে। দেখো কি কি রান্না করলাম, এখানে সব ভাজাগুলো করেছি, পটল ভাজা, বেগুন ভাজা আর বাঁধাকপি করেছি। আর এটা আছে ডাল, ডালের মধ্যে অল্প একটু ফুলকপি ছিল, ফুলকপিগুলো একটুখানি ভেজে ডালের মধ্যে দিয়ে দিয়েছি, আলাদা করে আর করার মতো অতটা ছিল না, ওই জন্য একটু ভেজে দিয়ে দিয়েছি। আর রাতের বেলা মাছ আনা হবে, তো রাতের বেলা মাছ হবে, এখনকার মেনু এইটুখানি আছে। বিকেল হয়ে গেছে আর আমি এখন জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন কিছু শুকনো জামা কাপড় আছে, জামা কাপড়গুলো আমাকে এখন গোছাতে হবে, জামা কাপড়গুলো গুছিয়ে একটু রেখে দেবো, দিয়ে তারপরে গিয়ে ব্যালকানিতে বসবো। আর আজকে তো হাট বাজার আছে, আজকে সোমবার, তো সন্ধেবেলা যেতে হবে, একটুখানি বাজার সব করে আনতে হবে, সবজি বাজার দরকার, সবজি বাজার গুলো নিয়ে আসবো। থেকে চলে এলাম আর সব সবজি বাজার নিয়ে চলে আসলাম, এই যে সব সবজি বাজার, আর সাথে এই যে এই ধরনের পাঁপড় এখানে পাওয়া যায়, এরকম লম্বা লম্বা করে ভাজে এখানে এই পাঁপড়গুলো, বেশ খেতে ভালো লাগে, টেস্টি পাঁপড়গুলো। আর আমরা সিঙ্গারা, জিলেপি আর চাউমিন খেলাম একটু, আর সবজি বাজার করে নিয়ে চলে আসলাম, আর সাথে মাছ নিয়ে এসেছি, তেলাপিয়া মাছ, এখন তেলাপিয়া মাছটা ভাজা করতে হবে।